নমস্কার দর্শক বন্ধু, ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভালো থাকতেই হবে, কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও। তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদেরকে অনেক সাহায্য করব। দর্শক বন্ধু, বাড়ির দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম কর্নারে দিকে, এই দিকগুলোতে আয়না বা দর্পণ কেন রাখতে নেই, তাই আমরা আজকে সেটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। দেখুন, বাড়ির দক্ষিণ দিক সবসময় আমাদের বাস্তু অনুযায়ী এটা হচ্ছে ফায়ার এলিমেন্ট বা অগ্নিতত্ত্বের জায়গা, আর দর্পণকে বাস্তুশাস্ত্রে ওয়াটার এলিমেন্ট বা জলতত্ত্বের সঙ্গে তুলনা করা হয়েছে বা তার প্রতিনিধিত্ব করে এই দর্পণ বা আয়না। সুতরাং এই জলতত্ত্বের সঙ্গে অগ্নিতত্ত্বের সম্পর্ক জানেন আপনারা, সবসময় শত্রুতার সম্পর্ক, কম্প্যাটিবিলিটি একদম নেই, নীল কম্প্যাটিবিলিটি। তার ফলে কখনো কোনো জলতত্ত্বের প্রতিনিধিত্ব করে এরকম কোনো অবজেক্ট বা বস্তু আপনারা কখনোই ফায়ার এলিমেন্টের কোনো কর্নারে, যেরকম সাউথ সাইডে, রাখবেন না। এছাড়াও আমরা জানি যে আমাদের বাড়ির পজিটিভ এনার্জি বলুন বা লাইফ ফোর্স এনার্জি বলুন, উত্তর পূর্ব কোণ থেকে গৃহে প্রবেশ করে। তাই বিপরীত দিকে, যখন দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম কর্নারে আপনি আয়না লাগাচ্ছেন, তার মানে আপনার পজিটিভ এনার্জি বা লাইফ ফোর্স এনার্জি সেই দর্পণ বা আয়নায় প্রতিফলিত হয়ে আবার বাড়ির বাইরের দিকে চলে যায়। এই জন্য অনেকেই বাড়ির মধ্যে দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম কর্নারে দর্পণ লাগাতে নিষেধ করে। এই ধরনের যদি কোনো বাস্তু দোষ বাড়িতে হয়ে থাকে, মানে আপনার বাড়ির দক্ষিণ দিকে বাস্তুতে দেখা যায় দর্পণ বা দক্ষিণ পশ্চিম কর্নারে দর্পণ আছে, তাহলে কী কী ঘটনা ঘটতে পারে? জেনারেলি দেখা যায় বাড়ির যে ইয়াং মেম্বার্সরা রয়েছে, যে ছেলেই হোক বা মেয়েই হোক, তারা প্রচণ্ড জেদি হয়ে যায়, তারা অ্যারোগেন্ট হয়ে যায়, তারা বাড়ির বড় লোকেদের বা বাড়ির প্রবীণ লোকেদের কথাবার্তা শুনতে চায় না, দেখা যায় অনেক সময় ঝগড়াঝাঁটি, অশান্তি করে, এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। এছাড়াও দর্শক বন্ধু, বাড়িতে আয়না লাগানোর ক্ষেত্রে কয়েকটি বিশেষ বাস্তু নিয়ম কিন্তু আপনারা খেয়াল রাখবেন। যেমন, বাড়িতে কখনো আয়না থাকলে তা কখনোই অস্পষ্ট ছেড়ে দেবেন না। অস্পষ্ট আয়নায় নিজের প্রতিবিম্ব দেখলে নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়, এর ফলে সেই ব্যক্তির ভাবমূর্তি নষ্ট হয়, মান সম্মান সুনাম নষ্ট হয়। তাই আয়না অস্পষ্ট থাকলে তা পরিষ্কার করে নিন বা সরিয়ে দিন। যেমন আমি একটা উদাহরণ দিই, অনেকে দেখবেন বেসিনের সামনে আয়না লাগায় এবং জলের ছিটি সেই বেসিনের আয়নায় গিয়ে গিয়ে আস্তে আস্তে সেই আয়নাটা কিন্তু দু তিন দিন পরে অস্পষ্ট হয়ে যায়। তাই বেসিনের সামনের আয়না প্রতিদিন পরিষ্কার করা উচিত। এইরকম অস্পষ্ট আয়না লাগবেন না, বা যেই আয়না আস্তে আস্তে ভেতরের পাড়াটা নষ্ট হয়ে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে, সেই রকম ধরনের আয়না কিন্তু আপনাদের বাস্তু থেকে ইমিডিয়েটলি সরিয়ে দেওয়া উচিত, পরিবর্তন করে দেওয়া উচিত। এছাড়াও বাস্তুশাস্ত্র মতে শয়নকক্ষে কখনো আয়না লাগানো উচিত নয়, তবে লাগাতে হলে লক্ষ্য রাখবেন যে ঘুমানোর সময় শরীরের কোনো অংশ যাতে সেই আয়নায় দেখা না যায়, তা না হলে এই স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে বাড়ির সদস্যদের। আবার শয়নকক্ষে আয়না থাকলে তাতে কাপড় ঢাকা দিয়ে ঘুমোতে পারেন, এর ফলে কিছুটা নেতিবাচক শক্তি কিন্তু কম হয়। যেই দেওয়ালে আয়না লাগাচ্ছেন তা অধিক উঁচু বা অধিক নিচু হওয়া উচিত নয়, এটি খেয়াল রাখতে হবে। বাড়ির লকার বা আলমারির সামনে আয়না লাগানো কিন্তু শুভ, এতে আর্থিক বৃদ্ধি পায়। উত্তর পূর্ব দেওয়ালে, যেরকম আমি পূর্বেই বলেছি, আয়না লাগালে কিন্তু দেখা যায় সেই বাড়ির সদস্যদের কাছে নতুন নতুন কাজের সুযোগ আসে, নতুন প্রকল্পের পথ প্রশস্ত হয়। জানালা বা দরজার একদম সামনে কখনো আয়না লাগাতে নেই, এতে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়, পজিটিভ শক্তি কিন্তু ধীরে ধীরে সেই গৃহে কমতে থাকে। বাস্তু অনুযায়ী বাড়িতে ভুলেও বলয়াকৃতি ও ডিম্বাকৃতি আয়না লাগাবেন না, এই রকমের আকৃতির আয়না কিন্তু বাড়িতে নেতিবাচক শক্তিকে বৃদ্ধি করে।
দর্শক বন্ধু, বাড়িতে আয়না লাগানোর ক্ষেত্রে এই ছোট ছোট বাস্তু টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পক্ষেই শুভ হবে। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন। জয় গুরু, জয় মা।